গর্ভাবস্থায় ওজন বৃদ্ধি সম্পর্কে চিন্তা করা স্বাভাবিক, বিশেষত যদি আপনার একাধিক থাকে। অতিরিক্ত ওজন বৃদ্ধি কেবল বেশি খাওয়ার কারণে নয়, তবে শিশুদের সম্মিলিত ওজন, অতিরিক্ত তরল এবং টিস্যু, জরাজুর বৃদ্ধি এবং একাধিক শিশুর জন্য পুষ্টি সরবরাহের জন্য প্রয়োজনীয় রক্তের পরিমাণ বৃদ্ধির কারণেও হয়। 2009 সালে মিশিগান স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ড বারবারা লুক ওজন বৃদ্ধির গাইডলাইন তৈরি করতে 2000 এরও বেশি যমজ গর্ভাবস্থার উপর একটি গবেষণার নেতৃত্ব দিয়েছিলেন। গবেষণায় প্রাগর্ভাবস্থার বিএমআই এর উপর ভিত্তি করে সর্বোত্তম ওজন বৃদ্ধির মডেল বিকাশের জন্য মাতৃওজন বৃদ্ধি এবং ভ্রূণের বৃদ্ধির মূল্যায়ন করা হয়েছিল। এই নির্দেশিকাগুলি আজও ব্যবহৃত হচ্ছে। যমজদের জন্য গর্ভাবস্থায় ওজন বৃদ্ধি আপনার বিএমআই এর উপর নির্ভর করে। স্বাস্থ্যকর স্বাভাবিক ওজনের মায়েরা বিএমআই 2009 2000 1852 24 পাউন্ড, অতিরিক্ত ওজনের মায়েরা বিএমআই 9 37 54 250 29 পাউন্ড, কিংবা বিএমআই 9 315 030 পাউন্ড। আপনার বিএমআই গণনা করতে সিডিসির ক্যালকুলেটর ব্যবহার করুন। প্রায় অর্ধেক গর্ভবতী মহিলা প্রস্তাবিত ওজন বৃদ্ধির সীমা অতিক্রম করে, যা তাদের এবং তাদের বাচ্চাদের জন্য স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। গর্ভাবস্থায় ওজন বৃদ্ধির হার ভ্রূণের বৃদ্ধি, তরল ধরে রাখা এবং ডায়েট এবং ব্যায়ামের মতো বিভিন্ন কারণের উপর নির্ভর করে। গর্ভাবস্থায় স্বাস্থ্যকর ডায়েট খাওয়া দুটি ক্রমবর্ধমান শিশুর জন্য প্রয়োজনীয় সমস্ত পুষ্টি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম ত্রৈমাসিকের সময় মহিলাদের প্রতি সপ্তাহে প্রায় অর্ধেক থেকে 1 পাউন্ড লাভ করা উচিত, যখন অষ্টম মাস পর্যন্ত দ্বিতীয় এবং তৃতীয় ত্রৈমাসিকের সময় বেশিরভাগ মহিলাদের জন্য প্রতি সপ্তাহে 0.25 পাউন্ড উপযুক্ত। এরপরে নির্ধারিত তারিখ পর্যন্ত ওজন বৃদ্ধি হ্রাস পেতে শুরু করে। হরমোন বৃদ্ধির কারণে যমজ গর্ভাবস্থায় আরও সকালের অসুস্থতা অনুভব করতে পারে।